আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান শাখার মেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। তোমরা জানো আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদ নিয়ে আমরা ইতিমধ্যে তিনটি সেশন পরিচালনা করেছি, আজ নগ্নবীজী উদ্ভিদ নিয়ে চতুর্থ এবং শেষ সেশনটি পরিচালনা করব। এসো আমরা পড়ায় চলে যাই। জীববিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ। আজ আমরা আলোচনা করব নগ্নবীজী উদ্ভিদের যেই জেনাসটি নিয়ে আমরা গত সেশনে আলোচনা করেছিলাম, সাইকাসের গঠন বৈশিষ্ট্য, আজ তার প্রজনন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। সাইকাসের জনন প্রক্রিয়া, সাধারণ অর্থে প্রজনন বলতে আমরা কি বুঝি সংক্ষেপে যদি বলি, তাহলে যে প্রক্রিয়ায় জীব তার নতুন বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে, বা জীবের নতুন বংশধর সৃষ্টির প্রক্রিয়াকেই জনন প্রক্রিয়া বলা হয়। সাইকাস দুভাবে প্রজনন করে, অযৌন প্রজনন ও যৌন প্রজনন। অযৌন প্রজনন সেটাই যেখানে শুক্রাণু ও ডিম্বাণুর কোনো ধরনের মিলন হবে না। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ছাড়া সব ধরনের বংশবৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় অযৌন প্রজনন। আর যৌন প্রজনন হচ্ছে যেখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে নতুন বংশধর সৃষ্টি হবে। এ প্রথমেই আসো আমরা সাইকাসের অযৌন প্রজনন নিয়ে আলোচনা করি। সাইকাস মূলত অযৌন প্রজনন করে মুকুল সৃষ্টির মাধ্যমে। মুকুল সৃষ্টির মাধ্যমে অযৌন প্রজনন সম্পন্ন করে। এবং এই মুকুলটা কোথায় সৃষ্টি হয়, এখানে পাশে ছবিটি লক্ষ্য করো, এটা সাইকাসের কাণ্ড। এবং এই কাণ্ডের গায়ে দেখো নতুন নতুন পাতা দেখা যাচ্ছে। এই পাতাগুলোর নিচে কিছু খয়েরি খয়েরি অংশ দেখা যাচ্ছে, যেগুলোকে মুকুল বলা হচ্ছে। এবং এই মুকুল থেকেই পাতাগুলো সৃষ্টি। এগুলোকে ইংরেজিতে অনেকে বালবিল বলে থাকেন, অনেকে বুলবিল বলে থাকেন। এই মুকুলগুলো পৃথক করে যদি অন্যত্র রোপণ করা হয়, তাহলেই সেখান থেকে নতুন সাইকাসের জন্ম হবে। এই যে এই মুকুলটাকেই এই নিচের চিত্রে দেখো, আমি একটু বড় করে দেখিয়েছি যে এইটাকে পৃথক করলে এরকম দেখা যাবে। এটা হচ্ছে ছোট তিনটা পাতাসহ মুকুলের অংশটা, এটা মাটিতে রোপণ করলেই নতুন সাইকাস উদ্ভিদ তৈরি হবে। এছাড়া সাইকাসের কিছু কিছু প্রজাতি আছে যাদের গোড়া থেকে মার্চ এপ্রিল মাসে নতুন চারা সৃষ্টি হয়, এবং এই চারাটা নিয়ে যদি অন্যত্র রোপণ করা হয়, তবে সেখান থেকেও নতুন সাইকাস উদ্ভিদ জন্ম নেয়। এখানে দেখো পুরো প্রক্রিয়াটাই, অযৌন জননের পুরো প্রক্রিয়াটাই হয়েছে অঙ্গজ প্রজননের মাধ্যমে, অর্থাৎ অঙ্গজ সাইকাসের দেহের অঙ্গের মাধ্যমে। সেই কারণে এই প্রক্রিয়াটাকে অঙ্গজ প্রজননও বলা হয়। এরপর চলো আমরা সাইকাসের যৌন প্রজনন নিয়ে আলোচনা করি। আমরা তো আগে থেকেই জানি যে সাইকাস উদ্ভিদটা হচ্ছে একলিঙ্গিক এবং ভিন্নবাসী, অর্থাৎ এদের পুরুষ এবং স্ত্রী গাছ আলাদা। পুরুষ গাছে হয় মাইক্রোস্পোরোফিল আর স্ত্রী গাছে হয় মেগাস্পোরোফিল। আর সাইকাসের যেটা পুরুষ সাইকাস গাছ, সেটার উদ্ভিদের একদম শীর্ষে, অর্থাৎ যেখানে পাতা তৈরি হয় সেই পাতার একদম উপরের দিকে, সেখানে অসংখ্য পুংরেণুপত্র বা মাইক্রোস্পোরোফিলগুলো একত্রিত ও ঘন সন্নিবেশিত হয়ে স্ট্রবিলাস নামক একটি বিশেষ গঠন তৈরি করে। পাশের চিত্রটি খেয়াল করো, এটা হচ্ছে সাইকাসের পুং স্ট্রবিলাস। এখানে দেখো এই পুরো অংশটাকে বলা হচ্ছে স্ট্রবিলাস, অর্থাৎ এটা একটা কোন আকৃতির, কোন আইসক্রিমের মাথার মতো কোন আকৃতির একটা অংশ। এবং এইটার মধ্যে মাঝখানে একটা অক্ষ থাকে যেটাকে বলা হয় অ্যাক্সিস, এবং এই অক্ষের সাথে সাইকাসের মাইক্রোস্পোরোফিলগুলো লাগানো থাকে। যেমন কাঁঠালের গায়ে কাঁঠালের কোষগুলো লাগানো থাকে কাঁঠালের ভিতরের অক্ষে, সেরকমভাবে মাইক্রোস্পোরোফিলগুলো এখানে লাগানো থাকে। এখন নিচে আরেকটা চিত্র আছে, খেয়াল করো এটা আঁকা চিত্র। এবং এখানে এই উপরের যে মাইক্রোস্পোরোফিলের স্ট্রবিলাসটা দেখেছিলে সেটার আঁকা অংশটা এখানে আছে, এবং এটা থেকে ছোট্ট অংশটা, যেমন কাঁঠাল থেকে একটা কোষ খুললে যেমন হবে, এখানে তেমনই এখানকার যে ছোট্ট একটা মাইক্রোস্পোরোফিল স্ট্রবিলাস থেকে খুলে নিয়ে এটাকে বড় করে দেখানো হয়েছে। এটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল। এই মাইক্রোস্পোরোফিলটা দেখো, এটা দেখতে চ্যাপ্টা, এবং এটা কিন্তু কাষ্ঠল, অর্থাৎ কাঠের মতো অনেকটা শুষ্ক, এবং কিছুটা হলদেটে বা পিঙ্গল বর্ণের। এবং এরা হয় কিলক আকার, অর্থাৎ কিল বা গজাল বা পেরেক, এই টাইপের যে শেপ অনেকটা সেই রকম শেপ। এবং এটা দেখো দৈর্ঘ্যে প্রজাতি ভেদে এটা 3 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হবে, আর প্রস্থে হবে প্রজাতি ভেদে 12 থেকে 23 মিলিমিটার।
এদের উপরের একটা অংশ আছে দেখো, সাইকাসের এই মাইক্রোস্পোরোফিলে আমরা দুটো অংশ ভাগ করতে পারি, একটা হচ্ছে অনুর্বর অঞ্চল, একটা হচ্ছে উর্বর অঞ্চল। উপরের দেখো এই যে ত্রিভুজ আকৃতির অংশটা, এটা হচ্ছে অনুর্বর অঞ্চল, এখানে কোনো ধরনের সোরাস বা স্পোরাঞ্জিয়াম কিছুই থাকে না, এবং এই অংশটাকে বলা হয় অ্যাপোফাইসিস। এবং অ্যাপোফাইসিসের নিচ থেকে ধরে বাকি সবটা অংশই দেখো অসংখ্য ছোট ছোট সোরাস তৈরি হয়েছে, এবং এই সোরাসগুলো তৈরি হয়েছে কি স্পোরাঞ্জিয়াম দিয়ে, অর্থাৎ দুই থেকে পাঁচটা স্পোরাঞ্জিয়াম একত্রে মিলিত হয়ে এক একটা সোরাস তৈরি করে। এবং এই সোরাসগুলোকেও দেখো পাশে বড় করে দেখানো হয়েছে, এখানে দেখো তিনটা স্পোরাঞ্জিয়াম মিলে একটা সোরাস হয়েছে, চারটা স্পোরাঞ্জিয়াম মিলে একটা সোরাস হয়েছে, এরকম সোরাসগুলো দিয়ে এই উর্বর অংশটা গঠিত হয়েছে, এবং এইরকম এক অসংখ্য মাইক্রোস্পোরোফিল দিয়ে তৈরি হয়েছে স্ট্রবিলাস। আচ্ছা, এরপরে আমরা যাব সাইকাসের স্ত্রী রেণুপত্রের গঠনে বা মেগাস্পোরোফিলার গঠনে। স্ত্রী রেণুপত্রগুলো সাধারণত উদ্ভিদের শীর্ষেই তৈরি হয় মাইক্রোস্পোরোফিলা স্ট্রবিলাসের মতোই, তবে সেটা কিন্তু স্ট্রবিলাস গঠন করে না, প্রকৃত কোনো স্ট্রবিলাস গঠন করে না। দেখো এগুলো আলগাভাবে আছে, একটা আরেকটার সাথে খুব একটা লেগে নেই, এই জন্য এটাকে অনেক সময় অপ্রকৃত স্ট্রবিলাসও বলা হয়। আর স্ত্রী রেণুপত্রগুলো দেখতে কেমন, এটা যদি একটা স্ত্রী রেণুপত্র আমি সিঙ্গেল করে দেখাই আলাদা করে, তাহলে সেটা দেখতে কেমন দেখো দেখো, এটা দেখতে অনেকটা সাপের ফনার মতো মনে হচ্ছে না? এটা দেখতে অনেকটা সাপের ফনার মতো, লম্বাটে, এবং এটার অগ্রভাগটা হয় চ্যাপ্টা। নিচে আরেকটি চিত্র আছে, তোমরা খেয়াল করো, এটা আঁকা চিত্র, যে মেগাস্পোরোফিলটা আমরা দেখলাম সেটারই একটা আঁকা চিত্র দুটো। দেখো প্রজাতিভেদে এদের বিভিন্ন ধরনের পার্থক্য হয়, দুটো মেগাস্পোরোফিল দেখতে দুরকম প্রজাতির কারণে। এখন দেখো এগুলো দেখতে কীরকম, অগ্রভাগটা চ্যাপ্টা, অনেকটা পাতার মতো, এবং এটা কি দেখো ছোট ছোট খণ্ডে বিভক্ত, মনে হয় ছেঁড়া ছেঁড়া, এই খণ্ডগুলোকে বলা হয় পিনিউল। এবং এটার নিচের অংশটা দেখো দণ্ডাকার, গোড়ার অংশটা, এবং এই গোড়ার অংশে সাধারণত 2 থেকে 5 জোড়া বৃহৎ আকৃতির ডিম্বক সাজানো থাকে, এবং এই ডিম্বকগুলো হয় সাধারণত ঊর্ধ্বমুখী, অর্থাৎ এদের যে ডিম্বক রন্ধ্র সেটা থাকে উপরের দিকে। এখন স্ত্রী রেণুপত্রের গঠন আমরা জানলাম, পুং রেণুপত্রের গঠন জানলাম, এখন সাইকাসের নিষেক প্রক্রিয়াটা দেখো, তোমাদের বইয়ে এটা কিন্তু বাক্য দিয়ে লেখা, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এটাকে অ্যারো দিয়ে দিয়ে লিখেছি। দেখো মাইক্রোস্পোরোফিল অর্থাৎ যেটা আমার পুং রেণুপত্র ছিল, সেখানে ছিল সোরাস, অনেকগুলো স্পোরাঞ্জিয়াম মিলে তৈরি হয়েছিল সোরাস, এবং সোরাস থেকে একটা স্পোরাঞ্জিয়াম যদি আমরা আলাদা করি, সেই স্পোরাঞ্জিয়াম থেকে তৈরি হয়, স্পোরাঞ্জিয়ামের ভিতরে তৈরি হয় স্পোর মাতৃকোষ, এবং স্পোর মাতৃকোষ থেকে পরবর্তীতে মিওসিস বিভাজনের মাধ্যমে তৈরি হয় হ্যাপ্লয়েড পুং রেণু বা মাইক্রোস্পোর। আর পাশেই দেখো মেগাস্পোরোফিল আছে, মেগাস্পোরোফিলে আছে কি ডিম্বক, ডিম্বকের ভিতরে তৈরি হয় স্ত্রী রেণু মাতৃকোষ, স্ত্রী রেণু মাতৃকোষে মিওসিস বিভাজনের ফলে তৈরি হয় হ্যাপ্লয়েড স্ত্রী রেণু, এবং হ্যাপ্লয়েড স্ত্রী রেণু থেকে তৈরি হয় আর্কিগোনিয়া। এই আর্কিগোনিয়াটা কিন্তু সাইকাসের একটি আদি বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা কোথায় আর্কিগোনিয়া পেয়েছি একটু মনে করো তো, আমরা কিন্তু টেরিসে আর্কিগোনিয়া পেয়েছিলাম, এরপর সে আর্কিগোনিয়া থেকে সেখানে তৈরি হবে ডিম্বাণু। এখানে একটা জিনিস খেয়াল করো, ডিম্বাণু কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু শুক্রাণু কি তৈরি হয়েছে? এখনও শুক্রাণু তৈরি হয়নি, চলো আমরা পরবর্তীতে দেখি। এই যে হ্যাপ্লয়েড পুং রেণুগুলো আমরা আগে দেখেছিলাম, সেই হ্যাপ্লয়েড পুং রেণুগুলো বায়ুবাহিত হয়ে, অর্থাৎ বাতাসের মাধ্যমে বাহিত হয়ে স্ত্রী উদ্ভিদের যে ডিম্বক আছে সেটার অগ্রভাগের প্রকোষ্ঠে যাবে, অর্থাৎ সেখানে যে ডিম্বক্রন্ধ্রটা আছে সেই ডিম্বক্রন্ধ্র পার হয়ে সেখানে একটা প্রকোষ্ঠ থাকে, সেই প্রকোষ্ঠের ভিতরে যাবে, এবং সেই প্রকোষ্ঠের ভিতরে গিয়ে তারা তৈরি করবে পোলেন টিউব। এই দেখো এই যে এই অংশটা, নিচের চিত্রটা, এই অংশটা, এইগুলো হচ্ছে পোলেন টিউব। এই পোলেন টিউবের মধ্যে দেখো এরকম গোল লাটিমের মতো কিছু অংশ আছে, এইগুলো কিন্তু শুক্রাণু, অর্থাৎ পুং রেণু পোলেন টিউব তৈরি করার পরে সেখানে শুক্রাণু তৈরি হবে, তার আগে কিন্তু শুক্রাণুটা তৈরি হবে না। এবং সাইকাসের শুক্রাণু দেখতে কিন্তু লাটিমের মতো, বহু ফ্লাজেলা বিশিষ্ট, এবং উদ্ভিদকুলে এটা হচ্ছে সর্ববৃহৎ, এর চেয়ে বড় শুক্রাণু উদ্ভিদকুলে আর কোনো প্রজাতিতে বা কোনো ফ্যামিলিতে পাওয়া যায় না। এখন দেখো তোমার শুক্রাণু তৈরি হয়ে গেল,
শুক্রাণু তৈরি হলো কোথায়? যখন সেটা ডিম্বাণুর কাছাকাছি এসেছে। এখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলে তৈরি করবে জাইগোট, এবং জাইগোট থেকে পরবর্তীতে ভ্রূণ সৃষ্টির পর তৈরি হবে বীজ, এবং একটি পরিণত পরিপক্ক বীজ থেকে তৈরি হবে একটি নতুন সাইকাস উদ্ভিদ। তো ছত্রাকের প্রজনন তোমাদের বইয়ে যতটুকু আছে সেটুকুই, সরি, সাইকাসের প্রজনন যতটুকু আছে সেটুকু আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এরপর আসো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব যখন আমরা আলোচনা করব, উপকারী এবং অপকারী দুটো দিকে দেখব। সাইকাসের উপকারী দিকগুলো যখন আমরা দেখি, দেখো এখানে শোভাবর্ধনে সাইকাস উদ্ভিদ কাজ করে। আমরা জানি বিভিন্ন বাগানে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে সাইকাসকে লাগানো হয়। ওষুধ হিসেবে সাইকাসের বেশ কিছু ব্যবহার আছে, যেমন সাইকাস সার্সিনালিস, এটার কচি পাতার রস সাধারণত পাকস্থলীর পীড়া বা চর্মরোগে এটা ব্যবহার করা হয়। তবে অনেক সময় দেখবে তোমরা বাজারে কিছু লোক, তারা হাটে বা গ্রাম্য বাজারে সাইকাসের মেগাস্পোরোফিলটা নিয়ে বসে থাকে এবং বলে ওটার নাম সর্পমণি এবং এটা সর্বরোগের মহৌষধ। সম্পূর্ণ বাজে কথা, ওটার কোনো ওষুধি গুণ নেই। শুধুমাত্র সাইকাসের কচি পাতার রস দিয়ে পাকস্থলীর পীড়া এবং চর্মরোগের উপশম হয়। এরপর দেখো খাদ্য হিসেবে সাইকাসের কিছু ব্যবহার আছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ সাইকাসকে বিভিন্নভাবে খাদ্য হিসেবে গ্রহণ করে। সাইকাসের যে সার্সিনালিস, যেটা সাইকাস সার্সিনালিস, এটার স্ফীত কন্দ এবং বীজ থেকে বার্লি তৈরি হয়। আবার সাইকাস রেভোলিউটা, এটার বীজ খাদ্য হিসেবে গ্রহণ করে অনেকে। সাইকাস পেকটিনাটার কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। আর সাইকাসের কিছু কিছু প্রজাতি থেকে সাগু তৈরি হয়, এই জন্য ওই প্রজাতিগুলোকে বলা হয় সাগু পাম। আবার কিছু কিছু প্রজাতির বীজের গুঁড়া থেকে ইন্ডাম পেডি নামক এক ধরনের ময়দা তৈরি হয়, যা থেকে নাকি কেকও তৈরি করা যায়। এরপর সাইকাস সাধারণত মদ্য শিল্পে কিছু কিছু সাইকাসের প্রজাতির মজ্জার অংশটুকু ব্যবহার হয়। আর সাইকাসের পাতা দিয়ে অনেক দেশে সুন্দর সুন্দর মাদুর তৈরি করে থাকে, বা মাদুর জাতীয় অনেক জিনিস তৈরি করে থাকে। হস্তশিল্পে সাইকাস ব্যবহার হয়ে থাকে। আর অপকারী দিক যদি আমরা একটু আলোচনা করি, দেখব যে যদি বেশি মাত্রায় সাইকাস উদ্ভূত স্টার্চ, সাইকাস থেকে যে স্টার্চ যেমন বার্লি, সাগু, ময়দা, এগুলো যদি খুব বেশি খাওয়া হয়, তাহলে একটা রোগ হয়, যেই রোগটার নাম হচ্ছে লাইটিগোবডিক। এই রোগটা একটা স্নায়ুবিক রোগ এবং এটার উপসর্গগুলো অনেকটা পার্কিনসন্স রোগের মতো, অর্থাৎ এটাতে মাথা, শরীর, হাত বা সমস্ত শরীর কাঁপে এবং ধীরে ধীরে সেটা শরীর অবশ হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়। তো সাইকাস নিয়ে এই যে আলোচনা আমরা করছি, ওমা এটা কি হঠাৎ করে এ কি চলে আসলো? আমরা মনে হয় সবাই চিনি এই প্রাণীটার নাম কি, এটা ডাইনোসর। বিভিন্ন ধরনের ডাইনোসর আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সাইকাসের সাথে ডাইনোসরের সম্পর্ক কি? সাইকাসের সাথে ডাইনোসরের সম্পর্ক খুঁজতে থাকি চলো আমরা। এটা তো আমরা ডাইনোসর দেখলাম, আহারে এটা নিশ্চয়ই ওর কাজিন হবে। দেখো কি অবস্থা, এটা কি বলতো? এটা হচ্ছে সাইকাসের, সরি, ডাইনোসরের জীবাশ্ম। তো জীবাশ্ম কি? জীবাশ্ম হচ্ছে প্রাগৈতিহাসিক কোনো জীবের দেহাবশেষ, যদি মাটির অনেক গভীরের শিলাখণ্ডের উপর পাওয়া যায় সেগুলোকে বলা হয় জীবাশ্ম। ডাইনোসরকে আমরা কিন্তু এখন আর দেখতে পাই না, ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে অনেক আগে, সে জুরাসিক যুগে তাদের আধিপত্য ছিল, এখন আর নেই। তাদেরকে এখন আমরা পাই এই জীবাশ্ম হিসেবে। তো হঠাৎ করে জীবাশ্ম নিয়ে কেন কথা বলছি? জীবাশ্ম নিয়ে কথা বলছি কারণ সাইকাসকে আমরা বলছি জীবন্ত জীবাশ্ম। জীবাশ্ম তো বুঝলাম, জীবন্ত জীবাশ্ম তা এটা আবার কি? দেখো জীবন্ত জীবাশ্ম কাকে বলে? আমরা সাধারণত যেই সব জীব এখন জীবাশ্ম হিসেবে পাই, সেই জীবের সাথে যদি বর্তমানকার জীবন্ত কোনো উদ্ভিদ বা প্রাণীর মিল পাওয়া যায়, তাহলে তাদেরকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। সাইকাস আমরা জানি সাইকাডেলিস বর্গের একটা উদ্ভিদ, এবং প্রাথমিক মেসোজোয়িক মহাযুগে সাইকাডেলিস বর্গের অনেক উদ্ভিদ সারা পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল, কিন্তু এখন এরা বিলুপ্ত হয়ে গেছে। এদেরকে এখন পাওয়া যায় জীবাশ্ম হিসেবে। এই যে দেখো এই চিত্রটা খেয়াল করো, এটা কিন্তু দেখো সাইকাসের পাতার সাথে মিল পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে সাইকাসের জীবাশ্ম, সাইকাসের পাতার জীবাশ্ম। এখন
ওই জীবাশ্মর সাথে বর্তমান কালের যে সাইকাস উদ্ভিদ সাইকাডেলিস বর্গের এখনো কিন্তু বর্তমানে প্রায় সাইকাস সহ 9টা গণ এবং 100টা প্রজাতি পৃথিবীতে বর্তমান, এবং এদের সাথে সেই জীবাশ্ম হয়ে যাওয়া যে প্রজাতিগুলো জীবাশ্ম হয়ে গেছে তাদের যথেষ্ট মিল পাওয়া যায়, সেই জন্য জীবাশ্মের সাথে এদের মিল পাওয়া যায় বলে সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। দেখো তো সাইকাস নিয়ে আর কোনো আলোচনা তোমাদের পাঠ্যবই বা সিলেবাস থেকে বাকি আছে কিনা আমার মনে হয় নেই, শেষ। তার তাহলে আহা, বাড়ির কাজ একটু কষ্ট করে বাড়ির কাজগুলো করে ফেলবে। দেখো তো খুব কঠিন কিচ্ছু দেয়নি এই 3টা বা 4টা সেশনে আমি যা পড়িয়েছি সব কিছুই, শুধু তোমরা তোমাদের একটু নিজের মতো করে গুছিয়ে লিখতে হবে, আঁকতে হবে। এখানে দেখো প্রথমে আমি দিয়েছি নগ্নবীজ উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্যগুলো লেখো, এটার একটা পূর্ণাঙ্গ সেশন হয়েছে। সাইকাসের কোরালয়েড মূল চিত্র সহ আর পাতার বর্ণনাটা শিখে ফেলবে, খুব সুন্দর করে আমি এগুলো বুঝিয়ে দিয়েছি। আজকে পড়ালাম সাইকাসের মেগাস্পোরোফিল, মাইক্রোস্পোরোফিলের গঠন এবং নিষেক প্রক্রিয়া। সাইকাসের সাথে দেখো আমরা ফার্ন উদ্ভিদ বা টেরিস উদ্ভিদটা নিয়ে কিন্তু আগে আলোচনা করেছি, তোমরা ক্লাসে পড়েছো। সেই টেরিস উদ্ভিদের সাথে সাইকাসের কিছু কিছু সাদৃশ্য আছে এবং কিছু কিছু বৈসাদৃশ্য আছে, এইগুলো কি একটু খুঁজে বের করে পয়েন্ট আকারে লিখে নেবে, প্রয়োজনে তোমরা পাঠ্যপুস্তকের সাহায্য নিতেই পারো। এরপর সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় একটু আগেই বললাম, আর সাইকাসকে পাম ফার্ন কেন বলা হয় সেটাও বলেছি, কারণ পাম গাছের সাথে এবং ফার্নের পাতার সাথে তাদের যথেষ্ট মিল সাইকাসের পাতার, যে কারণে সাইকাসকে পাম ফার্ন বলা হয়। আর সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব আজকে আমরা আলোচনা করেছি, তো সবই মোটামুটি আমাদের জানা, জাস্ট শুধু পড়ে ফেলা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।